হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই সম্পর্কে। তো প্রাথমিক, এটি তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই। এখানে দেখো আছে সূচিপত্র। তো তোমাদের বইতে মোট 12টি অধ্যায় আছে। তো আজ আমরা প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রথম অধ্যায় আছে আমাদের পরিবেশ। দেখো বন্ধুরা, এটি হচ্ছে অধ্যায় এক, আমাদের পরিবেশ। তাহলে আমরা পড়ি, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। চারপাশের সব কিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। তাহলে বন্ধুরা, পরিবেশ কি? পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব কিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। এই পরিবেশের ভিতর রয়েছে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারপরে আছে গাছপালা। আমাদের চারপাশে যত গাছপালা আছে সবই হচ্ছে আমাদের পরিবেশ। পশু পাখি, মাটি, আমরা যে মাটিতে হাঁটি সেই মাটি হচ্ছে আমাদের একটা পরিবেশের অংশ। তারপরে পানি, অর্থাৎ নদী, সমুদ্রের পানি বা চাপকলের পানি, সবই হচ্ছে পরিবেশের অংশ। তারপরে বায়ু, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই এবং বাতাসে বাতাস অনুভব করি, এটি হচ্ছে বায়ু। তারপরে সূর্যের আলো, সূর্য থেকে যে আলো পায়, চাঁদের যে আলো পায় বা চাঁদ তারা দেখতে পায়, এগুলো পরিবেশ। তারপরে ঘর বাড়ি, আমরা যে ঘর বাড়িতে বসবাস করি, আমাদের বিদ্যালয় বা বিভিন্ন পার্কের যে স্থাপনা, সবই হচ্ছে পরিবেশ। তাহলে আমরা পরিবেশ সম্পর্কে শিখলাম। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে সবই হচ্ছে আমাদের পরিবেশ, আর পরিবেশের উপাদানগুলো হচ্ছে এগুলো। দেখো বন্ধুরা, এখানে আছে আমাদের পরিবেশে যা যা আছে, আমাদের চারপাশে কি কি আছে প্রশ্ন করা হয়েছে। এখানে একটি কাজ আছে। দেখো বন্ধুরা, কি কাজ আছে? আমাদের পরিবেশের উপাদান, আমাদের পরিবেশের উপাদান কোনগুলো আমরা কিন্তু আগেই শিখেছি, অর্থাৎ পরিবেশের উপাদান হচ্ছে এগুলো, বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। অর্থাৎ আরও অনেক উপাদান আছে, তো এগুলো হচ্ছে পরিবেশের উপাদান। কি করতে হবে? নিচে দেখানো শখের মতো একটি শখ তোমার খাতায় তৈরি করো। অর্থাৎ বন্ধুরা, এখানে দেখো একটি শখ আছে। শখের এক পাশে আছে শ্রেণীকক্ষের জিনিস, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষে যে জিনিসগুলো আছে সেগুলো এখানে লিখতে বলছে, আর মাঠের বা বাগানের জিনিস, আমরা বিদ্যালয়ের বাইরে যদি কোনো মাঠ থাকে সেই মাঠে যাব অথবা একটা বাগানে গিয়ে যাব, সেই বাগানে যেসব জিনিস আছে সেগুলো তোমাদের এই শখের এখানে লিখতে হবে। দেখো দুইতে আছে, তোমার শ্রেণীকক্ষে যে সকল জিনিস দেখতে পাও সেগুলো শখে লেখো। অর্থাৎ প্রথম শখে শ্রেণীকক্ষের জিনিস লিখতে বলছে। খাতা নিয়ে শ্রেণীকক্ষের বাইরে চলো, এবার শ্রেণীকক্ষের বাইরে আসতে হবে। মাঠে যা কিছু দেখতে পাও শখে লিখো, অর্থাৎ মাঠে যা কিছু দেখতে পাবো এখানে লিখতে বলছে। তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো, অর্থাৎ তোমার যে তৃতীয় শ্রেণীর অন্য বন্ধুরা বা বান্ধবীরা তাদের সাথে এই কাজ নিয়ে আলোচনা করতে বলছে। তো আমরা শ্রেণীকক্ষে কী কী জিনিস পাবো? শ্রেণীকক্ষে পাবো চক, ডাস্টার, হোয়াইট বোর্ড, বেঞ্চ, চেয়ার, আরও অনেক কিছু পাবো। আর মাঠে বা বাগানে আমরা কী কী পাবো? মাঠে বা বাগানে আমরা বিভিন্ন গাছপালা দেখতে পেতে পারি, মাঠে ঘাস দেখতে পারি, মাঠে যদি উপরে তাকায় তাহলে সূর্য দেখতে পারি, বা মাঠে বা বাগানে অন্য পশু পাখিও থাকতে পারে, এগুলো হচ্ছে মাঠে বা বাগানে আমরা দেখতে পারি। দেখো বন্ধুরা, এখানে আমরা পড়ব সার সংক্ষেপ, অর্থাৎ উপরে যে আলোচনা তার সার সংক্ষেপ। এখানে আমরা একটি ছবি দেখতে পারছি ডান সাইডে। দেখো এখানে একটি গ্রাম বাংলার পরিবেশ আছে, এখানে একটি রাস্তা আছে, মানুষজন হেঁটে চলছে, পাশে ফুল বাগান আছে, গরু আছে, ছাগল আছে, কৃষকরা ধান কাটছে, এখানে ধান নিয়ে যাচ্ছে, পাশে একটি নদী আছে, নদীতে নৌকা আছে, উপরে পাখি উড়ে যাচ্ছে, একটি সূর্য আছে, বাড়িঘর আছে, পাশে বাগান আছে, কলা গাছ আছে। তাহলে আমরা এখানে পড়ি, নানা রকমের জিনিস আমাদের চারদিক ঘিরে রেখেছে,
শ্রেণীকক্ষের চেয়ার, টেবিল, বই, খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে। মাঠে রয়েছে গাছপালা, গরু ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। দেখো বন্ধুরা, উপরে আমাদের একটি শখ দেওয়া হয়েছিল, শখে শ্রেণীকক্ষের জিনিস এবং মাঠে বা বাগানের জিনিস লিখতে বলছিল। সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভাবতে বলছিল, সেই জিনিসগুলো এখানে বর্ণনা করা আছে। তাহলে শ্রেণীকক্ষে কী কী জিনিস আছে? শ্রেণীকক্ষে আছে চেয়ার, টেবিল, বই, খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে। আর মাঠে রয়েছে গাছপালা, গরু ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। তো এগুলো কি আমাদের পরিবেশ। তারপর বন্ধুরা দেখো, দুইতে আছে বিভিন্ন ধরনের পরিবেশ। আমরা যে শিখেছি, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। আর এই পরিবেশ বিভিন্ন ধরনের হতে পারে। তো পরিবেশ কত ধরনের হতে পারে তা আমরা এখন শিখব। দেখো বন্ধুরা, এখানে আছে আমরা কিভাবে পরিবেশের শ্রেণীবিন্যাস করতে পারি। শ্রেণীবিন্যাস মানে একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশ আলাদা হতে পারে বা ভিন্ন পরিবেশ সম্পর্কে আমরা শ্রেণীবিন্যাস করব। কাজ, আমাদের পরিবেশের শ্রেণীবিন্যাস, পরিবেশকে কীভাবে আমরা ভাগ করব বা শ্রেণীবিন্যাস করব। দেখো কী করতে হবে। এক, নিচে দেখানো শখের মতো একটি শখ তৈরি করো। অর্থাৎ এরকম একটি শখ তৈরি করতে হবে, তার এক পাশে থাকবে মানুষের তৈরি এবং অন্য পাশে থাকবে মানুষের তৈরি নয়। অর্থাৎ মানুষ পরিবেশের যে উপাদানগুলো তৈরি করতে পারে সেগুলো আমরা এখানে লিখব, আর মানুষ যেই পরিবেশের উপাদানগুলো তৈরি করতে পারে না তা আমরা এখানে লিখব। দুইতে বলছে নিচে দেখানো ছবি দেখে কোনটি মানুষের তৈরি ও কোনটি মানুষের তৈরি নয় তা আলাদা করো। অর্থাৎ পরিবেশের কোন উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে এবং কোন উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে না তা আমরা আলাদা করে শখে লিখব। তিন, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। অর্থাৎ তোমার তৃতীয় শ্রেণীর যে ছাত্রছাত্রী বা বন্ধু বান্ধবী আছে তাদের সাথে আলোচনা করতে বলা হয়েছে। তো মানুষের তৈরি পরিবেশের উপাদান কোনগুলো হতে পারে, যেমন মানুষ তৈরি করতে পারে বিদ্যালয় তৈরি করতে পারে, ঘর তৈরি করতে পারে, চেয়ার, টেবিল, এগুলো মানুষ তৈরি করতে পারে, মানুষের তৈরি নয়। মানুষ কোনগুলো তৈরি করতে পারে না সেটা হচ্ছে সূর্যের আলো, মানুষ তৈরি করতে পারে না। তারপরে মাটি, মাটি মানুষ তৈরি করতে পারে না, বায়ু, গাছপালা, পশু পাখি, এগুলো কিন্তু মানুষ তৈরি করতে পারে না। দেখো বন্ধুরা, এখানেও একটি গ্রামের পরিবেশ দেয়া আছে। তো এখানে দেখো বিদ্যালয় আছে, তারপরে এখানে বাড়ি আছে, সূর্যের আলো আছে, গাছপালা আছে এবং ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, নদী আছে, ব্রিজ আছে। তো এখানে দেখো, এখানে যদি আমরা এই ছবিতে দেখি, ছবিতে বিদ্যালয় কিন্তু মানুষ তৈরি করতে পারে, ব্রিজ মানুষ তৈরি করতে পারে, ঘর বাড়ি মানুষ তৈরি করতে পারে, কিন্তু মানুষ তৈরি করতে পারে না কোনগুলো, যেমন সূর্যের আলো, গরু ছাগল, তারপরে গাছপালা, নদ নদী, পাখি, এগুলো কিন্তু মানুষ তৈরি করতে পারে না। তারপরে এপাশে আমরা পাহাড় দেখতে পারছি। দেখো বন্ধুরা, এখন আমরা এই সারসংক্ষেপ পড়ব। পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেগুলো মানুষের তৈরি নয়, যেগুলো মানুষের তৈরি নয় সেগুলো প্রাকৃতিক উপাদান, এবং যেগুলো মানুষের তৈরি সেগুলো মানুষের তৈরি উপাদান। পরিবেশকে এর উপাদান অনুসারেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। আমরা যে পরিবেশে বাস করি তাতে এই দুই ধরনের পরিবেশ রয়েছে। অর্থাৎ পরিবেশে যে উপাদানগুলো পাওয়া যায় সেই উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদান কোনগুলো? যেমন মাটি, সূর্যের আলো, বায়ু ইত্যাদি। আর মানুষের তৈরি উপাদান, মানুষের তৈরি উপাদান যেমন ঘর বাড়ি, ব্রিজ, চেয়ার, টেবিল, এগুলো হচ্ছে মানুষের তৈরি উপাদান। তো এই
উপাদানের উপর ভিত্তি করে পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো, পরিবেশকে এর উপাদান অনুসারে, অর্থাৎ এর উপাদান কি জিনিস সেটার উপর ভিত্তি করে বা অনুসারে আমরা পরিবেশকে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ প্রাকৃতিক উপাদান নিয়ে যেই পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে, আর মানুষের তৈরি উপাদান নিয়ে যেই পরিবেশ গঠিত সেটাকে মানুষের তৈরি পরিবেশ বলে। তাহলে এখন আমরা প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ সম্পর্কে জানব। দেখো, এখানে আছে প্রাকৃতিক পরিবেশ এবং এখানে একটি ছবি দেওয়া আছে, প্রাকৃতিক পরিবেশের ছবি। এখানে আমরা নদী দেখতে পারছি, নদীতে বক, পাখি, হরিণ, গাছপালা, তারপরে শাপলা ফুল এবং একটি ছেলে মেয়েদের দেখতে পারছি। তো এগুলো সবই প্রাকৃতিক পরিবেশের উপাদান নিয়ে গঠিত একটি প্রাকৃতিক পরিবেশ। পাশে আমরা পাহাড় এবং সূর্যও দেখতে পারছি। এখন আমরা পড়ি, আমাদের চারিদিকে রয়েছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু। এগুলো আমরা তৈরি করতে পারি না, প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে। প্রকৃতির এসব উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ প্রকৃতির এসব উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ, আর এগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি না। কী কী তৈরি করতে পারি না? যেমন গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু। তারপর দেখো আছে মানুষের তৈরি পরিবেশ। তো এখানে আমরা একটি ছবি দেখতে পারছি, এখানে একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছবি আছে। ম্যাডাম এখানে পরিবেশ সম্পর্কে পড়াচ্ছে। এখানে আছে চেয়ার, টেবিল, বই, তারপরে এখানে বেঞ্চ আছে, নিচে ফ্লোর আছে। তো দেখি আমরা পড়ি, আমরা অনেক রকমের জিনিস তৈরি করি, ঘর বাড়ি, দালান কোঠা, টেবিল চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি, রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকাও মানুষের তৈরি। মানুষের তৈরি এ সকল উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। তাহলে দেখো, মানুষ যে জিনিসগুলো তৈরি করতে পারে সেই উপাদানগুলো নিয়েই তৈরি হয়েছে মানুষের তৈরি পরিবেশ। মানুষের তৈরি পরিবেশের উপাদান কোনগুলো? যেমন ঘর বাড়ি, দালান কোঠা, টেবিল চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি। তারপরে আছে রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকা, এগুলোও কিন্তু মানুষ তৈরি করেছে, তাই এগুলো মানুষের তৈরি পরিবেশের উপাদান, আর এগুলো নেই মানুষের তৈরি পরিবেশ তৈরি হয়েছে বা গঠিত হয়েছে। দেখো বন্ধুরা, এখানে আছে অনুশীলনী, অর্থাৎ এর আগে আমরা যা আলোচনা করলাম তা নেই, অনুশীলনীতে আমাদের উত্তরগুলো দিতে হবে। প্রথমে এক নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। এক, আমাদের চারপাশের সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের ড্যাশ, আমাদের চারপাশের সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। দুই, পরিবেশকে ড্যাশ পরিবেশ এবং ড্যাশ পরিবেশে ভাগ করা যায়। পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। তিন, গাছপালা, পাখি ও বায়ু ড্যাশ পরিবেশের উপাদান। গাছপালা, পাখি ও বায়ু প্রাকৃতিক পরিবেশের উপাদান। চার, মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় ড্যাশ পরিবেশ। মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। দুই, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। বন্ধুরা, এখানে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। তাহলে দেখো, একে আছে কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। এখানে চারটা অপশন আছে তোমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান, সেটা হচ্ছে এখানে আছে কতে আছে গাছ, খতে আছে টেবিল, গতে আছে কলম এবং ঘতে আছে চেয়ার। তাহলে চারটা অপশনের মধ্যে প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে গাছ, কারণ গাছ কিন্তু আমরা তৈরি করতে পারি না, এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়। কিন্তু টেবিল, কলম, চেয়ার এগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি, অর্থাৎ আমরা মানুষ তৈরি করতে পারি, এগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশের উপাদান। একমাত্র গাছই হচ্ছে এখানে প্রাকৃতিক পরিবেশের উপাদান, তাই আমাদের কতে টিক চিহ্ন দিতে হবে। দুইতে আছে কোনটি
মানুষের তৈরি পরিবেশের উপাদান। ক পাখি, খ পাহাড়, গ মাছ, ঘ ঘরবাড়ি। এখানে বন্ধুরা উত্তর হবে ঘরবাড়ি, কারণ ঘরবাড়ি হচ্ছে মানুষ তৈরি করতে পারে। এখানে পাখি, পাহাড় বা মাছ হচ্ছে মানুষ তৈরি করতে পারে না, এগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের উপাদান। একমাত্র ঘরবাড়ি হচ্ছে মানুষ তৈরি করতে পারে, তাই এটি মানুষের তৈরি পরিবেশের উপাদান। দেখো বন্ধুরা, তিন নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা দেখো, এক নম্বর প্রশ্ন আছে পরিবেশ কি ব্যাখ্যা করো। তাহলে পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। পরিবেশের উপাদানের মধ্যে রয়েছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, চেয়ার টেবিল, ঘরবাড়ি ইত্যাদি। তারপরে দেখো দুইতে আছে প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখো। তাহলে প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদান যেমন হতে পারে মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, গাছপালা, পাঁচটি হয়ে গেল। তিনে আছে প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য লেখো। তাহলে আমাদের সক্তেনে পার্থক্য লিখতে হবে, প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশে যেমন প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, আর মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলো মানুষ তৈরি করেছে। প্রাকৃতিক পরিবেশের উপাদানের উদাহরণ হতে পারে যেমন সূর্যের আলো, গাছপালা, পশু পাখি ইত্যাদি। আর মানুষের তৈরি পরিবেশের উপাদানের উদাহরণ হতে পারে যেমন চেয়ার টেবিল, ঘরবাড়ি ইত্যাদি। তো এভাবে তোমরা পার্থক্য লিখতে পারবে। দেখো বন্ধুরা, চার নম্বরে আছে বাক্সে লেখা উপাদানগুলোকে নিচের শকে সাজাও। তো এখানে একটি বাক্সে অনেকগুলো শব্দ লেখা আছে এবং নিচে একটি শক দেওয়া আছে। শকের এক পাশে আছে প্রাকৃতিক পরিবেশের উপাদান, অন্য পাশে আছে মানুষের তৈরি পরিবেশের উপাদান। তো এখানে এই বাক্সে যে লেখাগুলো আছে এগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং মানুষের তৈরি উপাদান, পরিবেশের উপাদানে আলাদা করে লিখতে হবে। তো দেখি, এখানে আছে চেয়ার। চেয়ার হচ্ছে মানুষের তৈরি পরিবেশের উপাদান। নদী প্রাকৃতিক পরিবেশের উপাদান। বাড়ি, এটি হচ্ছে মানুষের তৈরি। ডিম প্রাকৃতিক, এটা ডিম হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। মাটি, এটাও প্রাকৃতিক পরিবেশ। আসবাবপত্র মানুষের তৈরি পরিবেশ। গাছ প্রাকৃতিক পরিবেশ। নৌকা মানুষের তৈরি পরিবেশ। পাহাড় প্রাকৃতিক পরিবেশ। জামা, এটা মানুষের তৈরি পরিবেশ। বিদ্যালয় মানুষের তৈরি পরিবেশ। ফুল প্রাকৃতিক পরিবেশ। তাহলে কোনগুলো প্রাকৃতিক আর কোনগুলো মানুষের তৈরি তা তোমরা সহজেই আলাদা করতে পারবে। তো আজকের অধ্যায় এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় আলোচনা করব। ভালো থেকো তোমরা।